মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকায় ঝিনুকে ইমেজ মুক্তা চাষ করে সফল হয়েছে প্রবাসী আতিকুর রহমান ইউটিউবে ভিডিও দেখে উৎসাহিত হয়ে গাজীপুর থেকে ট্রেনিং নিয়ে শুরু করেন মুক্তা চাষ মুন্সীগঞ্জ প্রতিনিধি এম এম রহমান জানান বর্তমানে আতিকুর নিয়মিত মুক্তা সংগ্রহ করে খুচরা এবং পাইকারি বিক্রি করে পাচ্ছে নগদ অর্থ অল্প জায়গায় বেশ ভালো পরিমাণ মুক্ত উৎপাদন করতে সক্ষম হয়েছে বর্তমানে ইমেজ মুক্তার চাহিদা বেশি থাকায় দামও বেশি তিনটি ক্যাটাগরিতে দাম নির্ধারণ করা হয় মুক্তার ইমেজ মুক্তার দাম সর্বনিম্ন দুই টাকা এবং সর্বোচ্চ আটশো টাকায় খুচরা বিক্রি করা হয় মুক্তা চাষী আতিকুর জানা ঝিনুক মুক্তা উৎপাদন করেই এই খাতকে লাভজনক খাতে পরিণত করা সম্ভব একটা ঝিনুকে পঁচিশ টাকা খরচ করলে সর্বনিম্ন চারশত টাকা আয় করা যায় চ্যাপ্টা আকৃতির বস্তুর মোম প্লাস্টিক স্টিল অবয়ব ঝিনুকে স্থাপন করে ঝিনুক পুকুরে ছেড়ে দেওয়া হয় ঝিনুক পুকুরে ছাড়ার সাত থেকে আট মাস পরই ওই নকশার ওপর ঝিনুকের আঠালোর রস পরে হুবহু ওই আকৃতির ইমেজ মুক্তা উৎপাদিত হয়